হ্যালো ভিওর্স আশা করি সবাই ভালো আছেন অনেকদিন পর আপনাদের জন্য খুবই ছোট্ট এবং ভেরি ইন্টারেস্টিং একটা টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম এবং এই ছোট্ট টিউটোরিয়ালটা অনেক ক্ষেত্রে বিশেষ করে কোনো কোনো সার্কমস্ট্যান্সেস এটা একটা লাইফ সেভিং জিনিস হতে পারে কিন্তু আমি আমি শিওর আমি শিওর যে এটা অনেকেই জানেন না যারা শুধুমাত্র খুবই স্মার্ট বা একটু অনেক ঘাটাঘাটি করেছেন তারা ছাড়া আমরা জানি নর্মালি কি ইমেল এখন পাঠালে এখন চলে যাবে কিন্তু কখনো কি এটা শুনেছেন যে আমি ইমেল পাঠাবো এখন কিন্তু এটা যাবে না এখন তো এটা কখন যাবে এটা যাবে তখন যখন আমি চাই সেটা হতে পারে কাল সেটা হতে পারে পরশু সেটা তো এক মাস পরে নির্দিষ্ট সময় নির্দিষ্ট কোনো ডেটে সেটা চলে যাবে সো এই এই জিনিসটা আসলে কাদের ক্ষেত্রে কাজে লাগে এবং সেটা কিভাবেই করব সেটাই আমরা জানবো আমাদের আজকের এই পুরো টিউটোরিয়ালে সো আর কথা না বাড়িয়ে লেট স্টার্ট ওয়েলকাম ব্যাক টু দ্য টিউটোরিয়াল তো কথা হচ্ছিল কীভাবে আসলে আমরা ইমেল পাঠাবো আজকে কিন্তু ইমেলটা যাবে পরে নির্দিষ্ট একটা সময়ে যখন আমি চাই এখন প্রশ্ন হচ্ছে যে আসলে এটা করে লাভ কী বা কাদের জন্য এটা লাভ আসে আমি সেই লাভগুলো আগে বলি বা সিনারিগুলো আগে বলি কখন আপনি এটা থেকে আসলে রিয়েল বেনিফিটটা পেতে পারেন ধরুন যখন নর্মালি কোনো একটা ইমেল আসে লাস্ট ইমেলটা কিন্তু সবার উপরে থাকে এখন ধরুন আপনি কোনো একটা চাকরির সিপি পাঠাতে যাচ্ছেন বা এমন একজন লোককে আপনি মেলটা পাঠাতে চাচ্ছেন যে হয়তোবা আপনার কি মানে আপনি চাচ্ছেন যে সেই মেলটা সকালবেলায় সে ঢুকিয়ে জন্য কী করে তার অফিসে ধরলাম যে ঠিক নয়টায় অফিসে ঢুকবে ঢুকে যেন মানে সে প্রথম দিকে আপনার মেলটা পায় তো আপনি তো তখন হয়তো ঘুমে থাকবেন কিংবা আপনি সেটা জানবেন কিভাবে ঠিক সেই সময়ে মেলটা যাবে এখন বলবেন যে আমি তো সকাল নয়টায় পাঠাবো কিন্তু দিস ইজ দ্য টাফ ওয়ে বা স্মার্ট ওয়ে না স্মার্ট হয়ে হচ্ছে যে আপনি একটা আগে পাঠিয়ে রাখবেন এবং সেটা আগে পাঠিয়ে রাখবেন সেটা যাবে একটা নির্দিষ্ট সময় আবার ঠিক আরেকটা সিনারি হয় এই ধরনের যেমন ধরুন যে আমি হয়তো বা বড়ো একটা কাজ করেছি সেই কাজের রিপোর্ট হয়তো বা একটা নির্দিষ্ট সময়ের নির্দিষ্ট ডেটে বা ডেটের একটা সময় আমাকে পাঠাতে বলা হয়েছে আর আগেও না পরেও না কিন্তু আমি কাজটা শেষ করেছি এখন ওই সময় আমি হয়তো বা কাজটা ভুলে যেতে পারি আমার হয়তো তখন নেট নাও থাকতে পারে বা অন্য কোনো কারণ হতে পারে তো এই ধরনের সিচুয়েশনে আপনি সব কিছু রেডি করে এখন রেখে দিলেন মেইলটাকে স্যান্ডও করে দিলেন বাট মেইলটা যাবে আপনার সেই প্রিডিফাইন্ড শিডিউল টাইমে যেটা আসলে আমাদের ফেসবুকে আমরা জানি ফেসবুকের পোস্টে কিন্তু শিডিউল পোস্ট করা যায় শিডিউল গ্রুপেও শিডিউল পোস্ট করা যায় বাট মেইলের ক্ষেত্রে যে শিডিউল মেইল করা যায় সেটা হয়তো অনেকেই জানতেন না তো আর কথা নাই আর কথা নাই বা বাড়ালাম আমরা চলুন এবার স্ক্রিনে চলে যাই এবং স্ক্রিনে গিয়ে দেখে যে আসলে বিষয়টা কীভাবে করতে হবে এবং এটা দুইটা স্ক্রিন থেকেই দেখবো আমরা কম্পিউটার স্ক্রিন এবং মোবাইল স্ক্রিন তো প্রথমে চলে যাচ্ছে কম্পিউটার স্ক্রিনে তো এই হচ্ছে আমাদের কম্পিউটার স্ক্রিন কম্পিউটার স্ক্রিনে আসার পর আপনি এখানে কম্পোজ বাটনে ক্লিক করবেন একটা নতুন উইন্ডো ওপেন হবে এবং সেখানে আপনি কি করবেন আপনি যাকে ইমেলটা পাঠাতে চান তার ইমেল অ্যাড্রেস লিখেন সাবজেক্ট লিখেন বডি লিখেন এবং বডি লিখার পর আপনি যেটা করবেন সেটা হচ্ছে স্যান বাটনে আমরা নর্মালি চাপ দিয়ে দিই রাইট কিন্তু এখন আমরা বাটনে চাপ আপনার দিয়ে আমরা ডান পাশারি যে আরও রয়েছে সেখানে ক্লিক করবো এবং এখানে দেখুন শিডিউল বাটন একটা রয়েছে এই অপশন এখানে একটু খেয়াল করে দেখুন যে দিস মর্নিং দিস আফটারনুন এবং মানডে মর্নিং মানে রিসেন্ট যে টাইমটা রয়েছে সেটা আপনার এখানে দেওয়া রয়েছে আপনি চাইলে এগুলো সিলেক্ট করে দিতে পারেন আমরা যেটা আসলে করব সেটা হচ্ছে পিক ডেট অ্যান্ড টাইম এখানে ক্লিক করব এবং এখান থেকে আসলে মজাটা শুরু এখান থেকে আমাদের ক্যালেন্ডার থেকে যে কোনো দিন আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি আমরা এখান থেকে আমাদের দিন সিলেক্ট করে দেবো এখান থেকে এ এম পি এম সব কিছু সিলেক্ট করে আমরা যখন এই সিডিউল স্যান বাটনে ক্লিক করব তখন সেটা আসলে একটা নির্দিষ্ট সময়ে এই মেলটা তখন শিডিউল হয়ে যাবে এবং সেটা ওই সময়ে অটোমেটিক্যালি তার কাছে চলে যাবে আচ্ছা এই তো গুলো আমাদের আমরা যদি এটা কম্পিউটার থেকে করি সেটা কিন্তু আমাদের মোবাইল থেকে যদি করি তাহলে কেমন হবে তাহলে চলুন আমরা একটু মোবাইল স্ক্রিনে চলে যাই তো মোবাইলের স্ক্রিনে চলে আসার পর আপনি জিমেইলে চলে গেলে এই যে নিচের দিকে কম্পোজ বাটন রয়েছে সেখানে ক্লিক করবেন করপর এখানে আপনি যাকে ইমেইল পাঠাতে চাচ্ছেন তার কী বলে ইমেইল অ্যাড্রেসটা দিবেন সাবজেক্ট এবং কম্পোজ আপনার মেইলের টোটাল বডি বা অ্যাটাচমেন্ট থাকলে সেগুলো সব কিছু সেট করে দিয়ে আপনি এখানে উপরের দিকে রাইট কর মানে উপরে যে তিনটা ডট রয়েছে সেখানে ক্লিক করবেন এবং সেখান থেকে একদম প্রথমে রয়েছে শিডিউল স্যান্ড সেখানে ক্লিক করবেন এবং এখানে দেখুন কম্পিউটারের মতো এখানে সেই অপশনগুলি আমরা দেখতে পাচ্ছি আমরা একদম চতুর্থ বা পঞ্চম যে রয়েছে পিক ডেট অ্যান্ড টাইম এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি কোন ডেটে পাঠাতে চান ঠিক সেই ডেটটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন এবং একইভাবে আপনি এখান থেকে পরবর্তী সে আপনি যে সময়টা সিলেক্ট করে দিতে পারেন নির্দিষ্ট আপনার যেই সময় ইচ্ছে তো সেটা সেট করে দিলে এবং এখান থেকে শিডিউল স্যান বাটনে ক্লিক করে দিলে অটোমেটিক্যালি আগের মতোই আচ্ছা সরি এখানে আমি আসলে রেসিপিন এখানে অ্যাড্রেস মানে কাকে পাঠাবো সেটা লিখিনি এই জন্য এটা হয়নি বাট ইউ গেট দ্য আইডিয়া আপনি এখানে সব কিছু সিলেক্ট করে দেওয়ার পর যা এখানে সিরিয়ালে ক্লিক করে আপনার ইচ্ছা মতো ডেট এবং টাইম করে দেবেন এবং সেই সময়ে সেই টাইমে অটোমেটিক্যালি সেই মেলটা আপনার হয়ে চলে যাবে বিশেষ করে যারা ভুলুমন রয়েছে অনেক ক্ষেত্রে আমরা ভুলে যাই বা ইস অ্যান ইম্পর্টেন্ট মেল যেটা করতেই হবে বাট এখন কোনো কারণে করা যাচ্ছে না আপনার হয়তো সব কিছু রেডি কিন্তু অ্যাপ্লিকেশনের টাইম হয়েছে ওই দিন তাহলে আপনি কিন্তু এটা আজকে রেডি করে সাবমিটও করে দিতে পারেন আপনি ভুলে গেলেও ইন্টারনেট কানেকশন না থাকলেও হোয়াট এভার দ্য কেস মেইল উইল বি সেন্ড অন রাইট টাইম সো যাই হোক আমাদের এই শর্ট টিউটোরিয়াল বলতে গেলেও একটু আর শর্ট থাকলো না একটু ব্রড হয়ে গেছে তারপরেও যদি আমাদের এই টিউটোরিয়াল আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করলে অবশ্যই আই উইল বি মোর দ্যান হ্যাপি সো দেখা হচ্ছে আপনাদের সাথে পরের কোনো টিউটোরিয়ালে ততক্ষণ পর্যন্ত বিদায় আল্লাহ হাফেজ